everyone, welcome back to my channel Beauty and Stylebytani. Hope you all are doing well, great. So today's beautiful gorgeous pink soft glam makeup look. If you want to know how I create this makeup look, then keep on watching. And before starting video, if you are new here, subscribe to my channel and press the bell icon. So yeah, let's get started. প্রথমেই কিন্তু আমার স্কিনটাকে কিন্তু আমি প্রেপ করে নিয়েছি, সিটিএম করে নিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু সিটিএম করবে। দেন আমি এখানে কিন্তু প্রাইমার ইউজ করছি, একটা কালার বারের একটা ম্যাট প্রাইমার। এটা আমার টি জোন এরিয়া আমি ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নেব। আর প্রাইমারটা কিন্তু আপনি মেকআপটাকে লং লাস্টিং রাখবে, খুব সুন্দর ফ্ললেস কিন্তু একটা বেস কিন্তু ক্রিয়েট করবে। দেন আমি এখানে লরিয়াল প্যারিসের একটা ইলুমিনেটিং নিয়ে নিয়েছি, ইলুমিনেটর। সেটা আমার কিন্তু দেখো হাইয়েস্ট পয়েন্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই এটা একটু পিঙ্কি স্টোনে আছে ইলুমিনেটরটা, এই ইলুমিনেটরটা ইউজ করলে তোমার স্কিনটা খুব সুন্দর হেলদি অ্যান্ড গ্লোয়িং লাগবে। এখানে দেখো আমি কিন্তু ইউজ করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কতটা গ্লোয়িং দেখাচ্ছে। দেন আমি এখানে কি করছি, এটা দেখো প্যাকের একটা কিন্তু প্যান স্টিক নিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখো পারফেক্ট আমার স্কিন টোন আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে যে প্যান স্টিকটা অ্যাপ্লাই করছি, মনেই হচ্ছে না আমি স্কিনে কিছু অ্যাপ্লাই করেছি। একদম সুন্দরভাবে স্কিনের সাথে কিন্তু কালারটা ম্যাচ হয়ে গেছে। ফেস অ্যান্ড নেক দুটোতেই কিন্তু তোমরা অবশ্যই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আর এখানে আমি লুকটা খুবই সফট রাখবো, তোমরা এই লুকটা কিন্তু যে কোনো পার্টি বা ওয়েডিং গেস্ট হিসাবেও কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারবে, খুবই বিউটিফুল লাগবে। দেন আমি দেখো আমার বেসটা কিন্তু ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে আমি প্রপারলি ব্লেন্ড আউট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কতটা সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর তোমাদের স্কিনটা যত সুন্দর প্রেপ করবে, তোমাদের স্কিনের কিন্তু মেকআপটা তত সুন্দরভাবে বসবে। দেন আমি এখানে কনসিলার নিয়ে নিয়েছি, এটা মেবলিন ফিট মির একটা কনসিলার আছে। সেটা দেখো আমার কিন্তু আন্ডার এরিয়া প্লাস আমি কিন্তু আই বেস কিন্তু তৈরি করে নেব। দেন আমার কিন্তু স্কিন টোন থেকে ওয়ান টোন লাইটার কিন্তু আমি একটা কনসিলার নিয়েছি, এটা হচ্ছে প্যাকের কনসিলার। সেটা কিন্তু দেখো আমার হাইয়েস্ট পয়েন্টে অ্যাপ্লাই করছি, খুবই অল্প অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু খুব সুন্দর একটা হাই কভারেজ দেয়। এই কনসিলারটা আমি ভালোভাবে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি প্রপারলি ব্লেন্ড আউট করে দেব। যত স্মুথলি তোমরা ফেসে ব্লেন্ড করবে, তত কিন্তু তোমাদের বেসটা কিন্তু ফ্ললেস দেখাবে, দেখতে খুবই সুন্দর দেখাবে। আমি এই ভালোভাবে কিন্তু কিন্তু ক্রিম কনসিলারটা কিন্তু ব্লেন্ড আউট করে নিলাম। প্লাস আমার দেখো চোখের উপরে যে আই বেস তৈরি করেছি, সেখানে কিন্তু আমি ভালোভাবে কনসিলারটা কিন্তু ব্লেন্ড আউট করে নিয়েছি। দেন কিন্তু এটা এগেইন একটা মেবলিন লুজ ট্রান্সলুসেন্ট পাউডার নিয়েছি, সেইটা আমার আন্ডার এরিয়ায় কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আন্ডার এরিয়ায় যে ফাইন লাইন্সগুলো আছে সেগুলো যাতে তোমরা খুব সুন্দরভাবে সেট হয়, তোমরা অবশ্যই কিন্তু একটা পাউডার দিয়ে সেট করে নেবে। দেন আমি এখানে একটা মুস কিন্তু একটা ব্লাশ নিয়েছি, এটা হচ্ছে ফেসাস ক্যানাডার একটা ব্লাশ, খুবই সুন্দর একটা মুস কিন্তু ব্লাশটা। সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি দেখো চিক্সে। আর তোমরা ভেবে যদি পিঙ্ক কালারের যদি কোনো চিক্সে যদি এরকম ব্লাশ অ্যাপ্লাই করো, দেখতে খুবই সফট একটা লুক দেবে। আর যেহেতু এটা ক্রিম টাইপের ব্লাশ, সেটাকে আমি কিন্তু একটা পাউডার ব্রাশের সাহায্যে আমি ব্লাশটা দিয়ে কিন্তু সেট করে নিচ্ছি। আমি ধরো নোজেও কিন্তু হালকাভাবে ব্লাশটা ইউজ করছি, আর কিন্তু চিনেও ইউজ করছি। এটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখায়। আর এটা হচ্ছে মেকআপ রেভলিউশন লন্ডনের একটা ব্লাশ, সেটা আমি কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার বেসটা কতটা সুন্দর গ্লসি অ্যান্ড হেলদি লাগছে। এরপর আমি কন্ট্রোলিং করে নিয়েছি, আমি এখানে কিন্তু একটা মাইক্লামের একটা 3-in-1 প্যালেট থেকে কন্ট্রোলিংটা নিয়েছি। সেটা আমি ভালোভাবে আমার জোয়ার লাইনটা প্লাস আমার কিন্তু চিকবোনটা কিন্তু কন্ট্রোলিং করে নিচ্ছে। এতে কী হবে, আমাদের ফেসটা খুব সুন্দর একটা ডিফাইন লুক দেবে, আর তোমাদের মেকআপটাও কিন্তু অনেকটা কিন্তু সুন্দর দেখাবে। এরপরে আমি দেখো ভালোভাবে কন্ট্রোলিংটা কিন্তু ফোরহেডেও অ্যাপ্লাই করে নেব। আমি ফোরহেডে খুব একটা বেশি কন্ট্রোল ইউজ করি না, তোমাদের ফোরহেড যদি খুব বেশি চড়া হয় তোমরা একটু বেশি কন্ট্রোলিং ইউজ করতে পারো। তারপরে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি নোজটাও কন্ট্রোলিং করে নেব, যাতে আমাদের নোজটা অনেকটা স্লিম অ্যান্ড শার্প দেখায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার নোজটা কিন্তু কন্ট্রোলিং করে নেওয়ার পরে কতটা স্লিম দেখা। দেন আমি এখানে মিলানের একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি, নেওয়ার পরে সেই কম্প্যাক্ট পাউডারটা আমি যে যে জায়গাগুলো কিন্তু ক্রিম হাইলাইটিং করেছিলাম সেই সেই জায়গাগুলো কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি, যাতে আমাদের ক্রিম যে আমি হাইলাইটিং করেছি সেটাতে ক্রিস না করে। ওই জন্য কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে অবশ্যই কিন্তু তোমরা সেট করবে। আমি আইলিডও হালকাভাবে লাগিয়ে নিচ্ছি, প্লাস আমার জয় লাইনের ওখানে যে আমি কন্ট্রোলিংটা করেছি, আমার কন্ট্রোলিংটা অনেকটা শার্প দেখানোর জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে
আমি কিন্তু ভালোভাবে কিন্তু একটা পেন্সিল ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি একটা হাইলাইটার নিয়ে নিয়েছি, এটা কিন্তু একটা মেবলিনের হাইলাইটার আছে, খুবই বিউটিফুল একটা পিঙ্কিশ হাইলাইটার। এটা কিন্তু আমি হাইয়েস্ট পয়েন্টে খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। দেন নোজও কিন্তু ফিঙ্গারের সাহায্যে দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি দেখো এখানে হাইলাইটার নোজে অ্যাপ্লাই করার পর নোজটা কিন্তু আরও কিন্তু শার্প দেখাচ্ছে, স্লিম দেখাচ্ছে। এই মেকআপ লুকটা খুবই সফট একটা গর্জিয়াস মেকআপ লুক। দেন আমি এখানে কিন্তু একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করছি। আমি এখানে যত পাউডারি প্রোডাক্ট ইউজ করেছি সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে আমি একটা পাউডার দেখোটা ব্লেন্ডিং নিয়েছি, বিউটি ব্লেন্ডার, সেটা দিয়ে ব্লেন্ডিং করে নিয়েছি যাতে কোনো এক্সেস যদি প্রোডাক্ট থাকে সেটা রিমুভ হয়ে যাবে আর কোনো পাউডারিনেস কিন্তু আমাদের ফেসে দেখাবে না। দেন আমি মেবলিনের একটা কিন্তু আইব্রাউ পেন্সিল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমার আইব্রাউসটাকে কিন্তু আমি ফিল আপ করে নেব। প্রথমে তোমরা আইব্রাউসটাকে সবসময় তোমরা ড্র করে নেবে, তোমাদের আইব্রাউসটা যেরকম আছে, তারপরে তোমরা হালকা হালকাভাবে কিন্তু ফিল আপ করবে। তোমরা দুটো আইব্রাউসের ডিফারেন্স আশা করি হয়তো বুঝতে পারছো। আমি তো ফ্রন্টে কোনো সময় আইব্রাউ পেন্সিল ইউজ করি না। তারপরে আমি কিন্তু দেখো আইব্রোজটা একটু কম করে নিলাম, যদি কোনো এক্সট্রা পাউডারি প্রোডাক্ট থাকে সেটা রিমুভ হয়ে যাবে। মেকআপ রিভিশন লন্ডনে একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, সেখান থেকে দেখো এটা একটু হোয়াইটিশ একটা শিমারি কালার নিয়ে আমার কিন্তু দেখো ব্রাউ বোন এরিয়াটা আমি কিন্তু হাইলাইটিং করে নেব। এইভাবে তোমরা হাইলাইটিং করে নিতে পারো। তারপরে আমি কি করবো দেখো, সেম কালারটাই আমার চোখের ইনার কর্নারের দিকে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। ইনার কর্নারে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা দেখো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি একটা পিঙ্কিশ কালার নিয়ে আমি কিন্তু ট্রানজিশন কিন্তু যে লাইনটা সেই ট্রানজিশন লাইনটা কিন্তু প্রথমে ক্রিয়েট করছি। প্রথমে হালকাভাবে কিন্তু আমি কালারটা লাগিয়ে নিয়েছি ট্রানজিশন লাইনে, তারপরে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একটা ফ্ল্যাপি টাইপের তারপরে সার্কুলার মোশনে কিন্তু তোমরা ব্লেন্ড করে নেবে। আমি কিন্তু একবার করে ব্লেন্ড করছি, আবার কিন্তু ট্রানজিশন কালারের কিন্তু হিসেবে পিঙ্ক কালারটা আবার কিন্তু অ্যাপ্লাই করছি। তোমরা এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে কালার নেবে আর রিঅ্যাপ্লাই করবে। দেন আমি কিন্তু সেম প্যালেট থেকে একটা শিমারি বিউটিফুল একটা পিঙ্ক কালার ছিল সেইটা নিয়ে আমার চোখের যে আইলিডটা রয়েছে ঠিক তাই চোখের আইবলের উপরে কিন্তু আমি শিমারি কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুবই সফট একটা আই লুক কিন্তু রাখছি। এরপরে আমি কি দেখো এই শিমারি কালারটা কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি চোখের দেখো আউটার কর্নারের দিকে আমি একটু ডার্ক কালারের একটু পিঙ্ক কালার নিয়েছি, সেটা আউটার কর্নারে কিন্তু আমি প্রেস করে দিচ্ছি। একটু একটু ডার্ক পিঙ্ক কালার না আউটার কর্নারে প্রেস করে দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড আউট করে নিচ্ছি। প্লাস চোখের লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি ভালোভাবে কিন্তু পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি যাতে আমাদের চোখটা অনেকটা সুন্দর দেখাবে এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো। দেন আমি কিন্তু ভালোভাবে প্রপারলি কিন্তু ব্লেন্ড আউট করে দেবো, তোমরা খুবই সুন্দরভাবে ব্লেন্ড করবে। দেন সেম কিন্তু প্যালেটটা দিয়ে একটু আমি কিন্তু পার্পলিশ কালার নিয়ে আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে কিন্তু পার্পলিশ কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা এইভাবে কিন্তু একটা পেন্সিল ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমি একটা দেখো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে প্রত্যেকটা কালার প্রপারলি ব্লেন্ড আউট করে দেবো, জানি কোনো কোনো আলাদা আলাদা হার্শ লাইন বোঝা না যায়। তোমরা আইশ্যাডো যত সুন্দর ব্লেন্ড করবে তত সুন্দর কিন্তু দেখাবে। এরপর আমি একটা প্যাকের একটা গ্লিটার গ্লু নিয়ে নিয়েছি, সেই গ্লুটা দেখো চোখের আমি দেখো ইনার কর্নারের দিকে একটু হালকাভাবেও কিন্তু গ্লুটা লাগিয়ে নেব। নিয়ে আমি এখানে প্রেস গ্লিটার ইউজ করছি, এটা হচ্ছে তোমার একটা খুবই বিউটিফুল একটা সিলভার কালারের কিন্তু গ্লিটার, সেটা আমি দেখো স্মল একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে জাস্ট চোখের ইনার কর্নারটার ওখানে কিন্তু আমি কালারটা যে গ্লিটার কালারটা সেটা আমি প্রেস করছি। তোমরা এইভাবে কিন্তু গ্লিটার কালারটা যদি প্রেস করো দেখতে খুবই সুন্দর লাগবে। আর এটা নাইট লুকের জন্য এই মেকআপ লুকটা পারফেক্ট একটা মেকআপ লুক। আর তোমরা যদি চাও এই গ্লিটারটা স্কিপ করতেও পারো, তোমরা নর্মাল কিন্তু ওরকম শিমারি যে পিঙ্ক কালারটা লাগিয়েছ সেটা দিয়েও কিন্তু রাখতে পারো, বাট এই সিলভার কালারটা দেওয়া গ্লিটার কালারটা আরও বেশি চোখের কিন্তু আই মেকআপটা আরও সুন্দর দেখাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সিলভার কালারের কিন্তু গ্লিটারটা অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে এর ফিঙ্গার দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। তারপর আবার একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে প্রপারলি কিন্তু ব্লেন্ড আউট করে নিচ্ছি। তারপর চোখের ওয়াটার লাইনে আমি কিন্তু হোয়াইট কাজলটা প্রথমে অ্যাপ্লাই করেছি, দেন আমি কী করবো আমি কাজলটা একটু পিঙ্ক করতে চাই। আমি সেই জন্য কী করছি একটা ব্রাশের কিন্তু ব্যাক সাইডটা দিয়ে আমি কিন্তু পিঙ্ক কালারের আইশ্যাডোটা নিয়ে ঠিক আমার দেখো হোয়াইট কালারের যে কাজলটা ইউজ করেছি তার উপরেই কিন্তু অ্যাপ্লাই করে দেবো। তোমরা যদি এরকম কালারিং কাজল পরতে ইন্টারেস্টেড হয়ে থাকো তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। আমি কিন্তু দেখো আমার কিন্তু এখন কাজলটা কিন্তু পিঙ্ক কালারের হয়ে গেছে।
তারপরে আমি কি করেছি দেখো, প্যাকের আর একটা হাইলাইটার নিয়ে আমি কিন্তু হাইয়েস্ট পয়েন্টে আমি আবার একটা হাইলাইটার অ্যাপ্লাই করেছি। এটা বেক হাইলাইটার, খুবই বিউটিফুল একটা হাইলাইটার, এটা আমি অ্যাপ্লাই করে নিলাম। যেহেতু আমার মেকআপটা খুব গ্লসি অ্যান্ড শাইনি আমি মেকআপ লুকটা করেছি, ওই জন্য আমি কিন্তু আবার একটা হাইলাইটার অ্যাপ্লাই করেছি। দেন চোখের আইল্যাশটা কার্ল করে নিয়ে আমি এখানে কিন্তু লরিয়াল প্যারিসের প্যারাডাইস মাস্কারাটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ফলস আইল্যাশেসও ইউজ করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমার আই লুকটা কতটা সফট লাগছে। এখন এখানে একটা ওয়েট এমব্রয়েডারি নিউজ কালারে কিন্তু আমি পিচি স্টোনের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। তোমরা এখানে চাইলে কিন্তু আরও যদি নিউজ কালার পছন্দ করো তোমরা কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারো। এরপরে আমি এই কালারটাকে কিন্তু একটু আউটার লাইনে আমি কিন্তু অন্য কালার ইউজ করছি, একটু ফুসিয়া টাইপের কালার আমি কিন্তু আউটার লাইনে দিচ্ছি। এতে আমাদের লিপসের কিন্তু লুকসটা পুরো একটু ডিফারেন্স দেখাবে, দেখতে আরও সুন্দর দেখাবে। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের যদি আমার এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ওকে বাই।